এই যে গোটা পৃথিবীতে এখন প্রসেসিং মিট শুরু হয়েছে প্রসেসিং মিট সম্পর্কে ধারণা আছে না আমাদের প্রসেসিং মিট মানে কোন গরুর গোশত না কোন মুরগির গোশত না এটা মেশিনে তৈরি গোশত বলা হয় যে এই গোশত এই খাবার এগুলোর অনেক ফজিলত আছে কোন কোন ক্ষেত্রে জাতীয় খাবারের ক্ষেত্রে বলা হয় যে এটা আসলটার চেয়ে বেশি এটাতে পুষ্টিগুণ খাদ্য শক্তি হানতান একটা সময় হতে পৃথিবী এটা ব্যাপক আকার ধারণ করবে পশ্চিমা দুনিয়াতে এখন বিভিন্ন জায়গায় প্রসেসিং চাউল প্রসেসিং মিট এটা খুব জনপ্রিয় এবং খুব স্বাভাবিক বলা হচ্ছে এটা অনেক উপকারী এই সবগুলো একটা সময় যখন গোটা পৃথিবীতে এস্টাবলিশড করা যাবে প্রতিষ্ঠিত করা যাবে তখন দেখবেন আজ থেকে 100 বছর পরে 200 বছর পরে হয়তোবা আমাদের পরে যে জেনারেশন আসবে তখন কোনো মুরগ জবাই হবে না কোনো ছাগল জবাই হবে না কারণ সবাই প্রসেসিং মিটে অভ্যস্ত হয়ে যাবে দুনিয়াটা সেভাবে তারা প্রস্তুত করছে এই ইহুদি নিয়ন্ত্রিত দুনিয়াতে যখন সেটা প্রতিষ্ঠিত হবে আর কোন বাচ্চা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়বে তার জীবনী পড়বে সেখানে দেখবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের অমুক করার অমুক অংশ পছন্দ করতেন তখন বলবে তিনি ছাগল জবাই করে খেতেন একটা প্রাণীকে হত্যা করে খেতেন ছি 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 বুঝেন নাই কথা এইভাবে এদের মূল টার্গেটই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কি করা আঘাত বিধায় একাধিক বিয়ে কোন নারী কোন বোন আমার তার স্বামী আর কোন মেয়েকে বিয়ে করুক তিনি এটা চান না এটা চাইতেই পারেন এটাতে দোষ কিছু না যে আমার স্বামী আমারই থাকুক আর কারোর না হোক কিন্তু আল্লাহর বিধান যেটা দিয়েছেন সেটার যথার্থতার ব্যাপারে যদি সন্দেহ করেন সংশয় করেন এবং সেটা যদি তার অশ্রদ্ধা থাকে না মানেন তো মনে রাখবেন এটা ঈমান হরণকারী বিষয় অনেক বিষয় আছে পরীক্ষা আপনার বুঝে আসবে না আপনার ভালো লাগবে না সেটাকে আপনি যদি মানেন তারপর তো জান্নাত পাবেন সবকিছু আপনার সুবিধা মতো হলে আপনি মানবেন না হলে মানবেন না তাহলে কিভাবে জান্নাত আশা করেন আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় বিষয়গুলোতে ঈমান রক্ষা করার মতো বিশ্বাস যেন আমাদের থাকে সেরকম তৌফিক দান করুন এবং আমরা যেন ঈমান হারা হয় এরকম কোনো কথা না বলি